নমস্কার বন্ধুরা, আমি সিত্রা। আশা করি আপনারা প্রত্যেকেই ভালো আছেন, সুস্থ আছেন। হ্যাঁ, আমিও ভালো আছি। তো আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন থাম্বনেল আর টাইটেল দেখে আজকের ভিডিওর বিষয়টি কি। হ্যাঁ, আপনারা ঠিকই ধরেছেন, সামনে তো দুর্গাপুজো। তো দুর্গাপুজোতে সকলেই কিছু না কিছু সকলের জন্য কেনাকাটা করে, তো আমিও কিছু কেনাকাটা করেছি সকলের জন্য। তো সেগুলোই আজ আপনাদের সামনে শেয়ার করতে চলেছি। তো বন্ধুরা, দেরি না করে চলুন দেখা যাক কি কি শপিং করলাম সকলের জন্য। হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা সকলে? আশা করি নিশ্চয়ই ভালো আছেন, আর আমিও ভালো আছি। তো এখন যাচ্ছি আমি পুজো শপিং করতে, আর সেখানে কি কেনাকাটা করি কি না করি সমস্তটাই আজ আপনাদের সামনে শেয়ার করব। তো দেরি না করে চলুন যাওয়া যাক, আর ওখানে গিয়েই আবার আপনাদের সঙ্গে দেখা হবে। তো চলুন যাওয়া যাক। হাই, এখন অটোর জন্য দাঁড়িয়েছি রাস্তায়, তো অটো আসবে, অটোর জন্য এখানে দাঁড়িয়ে থাকা। তো প্রথমেই আমরা এখানে এই যে স্টাইল বাজারে ঢুকছি, এখানটাই সবকিছু দেখাশোনা হচ্ছে। একটাই জামা যে পছন্দ করা হয়েছে মেয়ের জন্য, ছোটো মেয়ের জন্য, তো ওকে ওই জামাটা পরিয়ে দেখা হলো, বেশ ওর ফিটিংস হয়েছে, তো এই জামাটাই নেওয়া হবে। তো এবার আমরা ঢুকছি কসমো বাজারে, কসমো বাজারে মেয়েদের জামা কাপড় দেখা হবে। তো চলুন দেখা যাক, এখানে অনেক রকমের দেখুন এই যে ড্রেস রয়েছে, তো কিছু ওখান থেকে শেয়ার করে আপনাদের দেখানো হচ্ছে। কেনাকাটা করলাম, তো প্রথমেই আমি আমার ছোট মেয়েকে দিয়েই শুরু করি, ওর জন্য কি কি কেনাকাটা করলাম। তো চলুন দেখাই, প্রথমে দেখা একটা জিন্স, এই যে ব্ল্যাক কালার একটা জিন্স নেওয়া হয়েছে ওর জন্য। এগুলো হচ্ছে থ্রি কোয়ার্টার জিন্স যাকে বলে, ফুল না, এটা জিন্স ওর জন্য দুটোই নেওয়া হয়েছে। তো এটা ব্ল্যাক কালার নিয়েছি, আর একটা নিয়ে হচ্ছে পিঙ্ক কালারের। ও এটা ওর মামা দিয়েছে এই জিন্সটা, ওকে দেখতে পাচ্ছেন তো, এটা ওর মামা কিনে দিয়েছে এই জিন্সটা, ওর ছোটো মামা দিয়েছে এই পিঙ্ক কালারের এই জিন্সটা। আর ওর সঙ্গে দিয়েছে একটা টপ, তো টপটা দেখাই, ব্ল্যাক কালারের একটা টপ রয়েছে, এই যে এটা ওই পিঙ্ক কালারের জিন্সের সঙ্গে পরার জন্য এটা নেওয়া হয়েছে, এটা ওর মামা দিয়েছে, ছোটো মামা। আর আমি কিনে দিয়েছি ওই তো ওই ব্ল্যাক কালারের ওইটা, আরও দেওয়া হয়েছে যে ট এই দেওয়া হয়েছে একটা স্কার্ট, এটাও জিন্সের স্কার্ট, স্কার্টটা নেওয়া হয়েছে ওর জন্য। আর একটা টপ নিয়েছে ওর জন্য, তো টপগুলো কেমন লাগছে একটু বলবেন আপনারা প্লিজ কমেন্ট করে, কেমন হলো ওর জামা কাপড়গুলো। এই টপটা ওর জন্য নেওয়া হয়েছে, ছোটো মেয়ের জন্য। আর এই আরেকটা টপ নিয়েছি, তা এটা ওই পছন্দ করে নিয়েছে, ও ও মলে গিয়ে ওই পছন্দ করে বের করেছে রেড কালার, তো সেই জন্যই এটা নেওয়া হয়েছে। আর নেওয়া হচ্ছে ওর জন্য একটা লং আর কি ফ্রক যাকে বলে, নেওয়া হয়েছে, এটা হচ্ছে
লং ফ্রক, এটা নেটের। তো এই যে সামনেটা, এখানে সামনেটা এই ডিজাইনটা এরকম আছে সামনে। তো এই জামাটা ওর খুব পছন্দ হয়েছে তাই নিয়েছি, ওর জন্য ওই পছন্দ করেছে এই জামাটা। তো কেমন হয়েছে জামাটা আপনারা বলবেন প্লিজ। এগুলোই নেওয়া হয়েছে আপাতত, এখনো ওর কিছু, এখনো ওর মাসিক টাসি সব দেবে, তো সেগুলো এখনো তো পাইনি, ওর জন্য দেখাতেও পারলাম না। আর এবার বড় মেয়েরটা কিছু দেখাই ওর জন্য কি কেনাকাটা করেছি। তো চলুন, ওর জন্য নেওয়া হচ্ছে একটা ওয়ান পিস নিয়েছি, দুটো ওয়ান পিস কেনা হয়েছে। একটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন তো আপনারা, একটা ওয়ান পিস নিয়েছি। তো পুজোর সময় পরবে এই জামাটা, তখন ভিডিও করে আপনাদের আবার দেখাবো কোন জামা কখন পরে। এটা নেওয়া হচ্ছে ওর জন্য একটা ওয়ান পিস, আর দুটো ওয়ান পিস নেওয়া হচ্ছে। তো আরেকটা দেখাই, একটা ওয়ান পিস নিয়েছি। ও এগুলো সব ওই পছন্দ করেছে, ওর খুব পছন্দ হয়েছে এই ওয়ান পিস গুলো, তো তার জন্য এগুলো কেনা। এই এই যে দেখুন কালারটাও খুব সুন্দর, মিষ্টি কালার, গ্রিন কালার। ওর জন্য দুটো জিন্স নেওয়া হয়েছে। তো জিন্স গুলো দেখাই, একটা এই যে কালারের ব্লু শেডের, লাইট কালার এটা। তো এটা হচ্ছে জিন্স একটা, আর একটা আছে জিন্স ব্ল্যাক কালারে নেওয়া হচ্ছে সেটা। তো সেটাও দেখাচ্ছি, এই যে এখানটা রয়েছে, এটা হচ্ছে ব্ল্যাক কালার। তো এই ব্ল্যাক কালার এই জিন্সটাও বড় মেয়ের জন্য নিয়েছি, এই যে জিন্সটা। আর টপ, ওর জন্য টপ কিনেছি দুটো, সেগুলো দেখাই। একটা এই যে ব্ল্যাক কালারের জিন্সের সঙ্গে পড়বে, তার জন্য এটা নিয়েছি, এই যে এই টপটা নেওয়া হয়েছে ব্ল্যাক কালারের জিন্সের সঙ্গে পরার জন্য। আরেকটা নিয়েছি, তো সেটা এই যে তো এই একটা টপ, এটাও নেওয়া হয়েছে বড় মেয়ের জন্য। তো দাদা ভাই একটা জামা দিয়েছে, তো সেই জামাটাও দেখাই। এটাও দাদা ভাই দিয়েছে, এটা একটা টপ, এটাও দাদা ভাই দিয়েছে। এই জামাটা টপটা খুব সুন্দর হয়েছে। তো ওর জামাগুলো কেমন হলো প্লিজ কমেন্ট করে জানাবেন, কিন্তু বড় মেয়ের জামাগুলো কেমন হলো। তো এবার দেখাই আমার ভাইয়ের মেয়ের জন্য কি কিনলাম। আর আমার পুচকু একটা ভাই আছে, আর পুচকু একটা বুনু আছে। তো বুনু জামাটা অবশ্য ওর মা বাপের বাড়ি চলে গেছে, তাই ও জামাটা নিয়ে গেছে, ওটা দেখাতে পারলাম না আপনাদের প্লিজ। আর দেখাচ্ছি পুষ্পু ভাইটার জন্য কি কিনেছি, আর আমার ওই ভাইয়ের মেয়ের জন্য কি জামা কিনলাম সেগুলো দেখাই এখন। ছোট্ট মেয়ের জন্য যে জামা কিনেছি লং ফ্রক, তো আমার ভাইয়ের মেয়ের এই 3 বছর বয়স, তা ওর জন্য এই জামাটা কিনেছি লং ফ্রক। এই একই জামা নেওয়া হচ্ছে, আমার ছোট মেয়ের জন্য যে জামা ওর জন্য সেই একই জামা নিয়েছি। আর পুষ্কু ভাইটার জন্য কি নিয়েছি সেটা এখন দেখা যাচ্ছে। তো এই যে ডামি সেট, এটা নেওয়া হচ্ছে পুষ্কু ভাইটার জন্য। আর বুনুটার জন্য অবশ্যই এই জামাই নিয়েছি, ওরটা তো দেখাতে পারলাম না, ওটা নিয়ে গেছে ওর মা, তার জন্য দেখাতে পারলাম না। এটা পুষ্কু ভাইটার জন্য ডামি সেট।
আর একটা সামনে তো ঠান্ডা আছে, তার জন্য এই পেন্টুটা কিনা হয়েছে ওর জন্য। ঠিক আছে, তো ওইগুলো ওদের জন্য কিনা হয়েছে। তো আমার জন্য কি শাড়ি নিলাম সেগুলো দেখাই এখন। এখানে এই যে একটা ব্লু কালারের শাড়ি নিয়েছি, এই শাড়িটা খুব সফট, তো পরে খুব মজা আছে, আরাম আছে পরে, একদম গায়ে একদম লেগে থাকবে। আমার এক ননদের কাছ থেকে এটা নিয়েছি, ওর কাছে অনেক কালেকশন আছে শাড়ির, তো আপনারা যদি ওর কাছ থেকে নিতে পারা চান তো নিতে পারেন। আরও অনেক শাড়ি নিয়েছি ওর কাছ থেকে, সেগুলোও দেখাবো আপনাদের। এই শাড়িটা কেমন হয়েছে বলবেন, কমেন্ট করে জানাবেন। কিন্তু আরও আছে কিছু শাড়ি ওর ওর কাছ থেকে নেওয়া, সেগুলো দেখাচ্ছি। তো একটা কোটা গাদল, তো এই শাড়িটাও নেওয়া হয়েছে গ্রিন কালারের, ওর কাছ থেকে নেওয়া, মুন্নার কাছ থেকে। ওর নাম হচ্ছে অর্পিতা, তো ও এবার পুজোতে অনেক শাড়ি তুলেছে, নতুন বিজনেস করছে ও, তো আপনারা যদি ওর কাছ থেকে শাড়ি কেনেন তো নিতে পারেন। আমিও অনেক শাড়ি নিয়েছি, তো তার মধ্যে একটা গ্রিন কালার। আর একটা জামদানি নিয়েছি, এটা মসলিন জামদানি, তো খুব সফট করে খুব মজা, হলুদ কালারের। এই শাড়িটা নেওয়া হচ্ছে ওর কাছ থেকে, মুন্নার কাছ থেকে নেওয়া এই শাড়িটা। আর একটা নিয়েছি ওর কাছ থেকে থ্রিডি কালারের শাড়ি, তো এই কালারটাও খুব সুন্দর। এটায় রয়েছে রানী কালার রয়েছে, তারপর ইয়েলো আছে, পিঙ্ক ইয়েলো আর ব্লু, এই তিনটে কালার দিয়ে এই থ্রিডি কালারটা মানে শাড়িটা তৈরি হয়েছে। তো শাড়িটা খুব সুন্দর, পুজোতে পরবো তখন আপনারা ভালো করে দেখতে পারবেন কেমন শাড়িটা। তো এটা এখন রাখি, এগুলো সব অর্পিতার কাছ থেকে নেওয়া। আর একটা নিয়েছি অর্পিতার কাছ থেকে, এটা নেওয়া হয়েছে আমার মামার ছেলে বিয়ে করেছে নতুন, তো ওই ভাই বোনকে আমি কিছু দিইনি এখনো, তো পুজোতে তার জন্য ওর জন্য একটা শাড়ি নেওয়া হয়েছে, ইয়েলো কালার। যে শাড়িটা, এই শাড়িটাও খুব সুন্দর হয়েছে, এটা আমার ওই ভাইয়ের বউয়ের জন্য নেওয়া হয়েছে, আর মায়ের জন্য একটা নিয়েছি, এটাও মুন্নার কাছ থেকে নেওয়া। এটা জামদানি, সফট জামদানি, খুব সুন্দর, একদম নরম, কালারটাও খুব সুন্দর, মিষ্টি কালার। তো এই হচ্ছে কালার এই শাড়িটা, এটা মায়ের জন্য নিয়েছি। তো কেমন হলো মুন্নার কাছ থেকে নেওয়া শাড়িগুলো, প্লিজ কমেন্ট করে জানাবেন। কিন্তু আর আপনারা বললামই তো যে আপনারা যদি নিতে চান ওর কাছ থেকে নিতে পারেন, ওর কাছ থেকে যে শাড়িগুলো নিয়েছি সেগুলো সত্যি খুব সুন্দর হয়েছে, আর আপনারাও জানাবেন কেমন হলো শাড়িগুলো। আর আপনারা যদি ওর কাছ থেকে শাড়ি নিতে চান তো আমি ডিসক্রিপশন বক্সে ওর মোবাইল নম্বর আপনাদের দিয়ে দেবো, তো আপনারা ওর সঙ্গে যোগাযোগ করে নিতে পারেন। আর মল থেকে নেওয়া হয়েছে যে শাড়িটা আমার জন্য সেটা দেখাই দিব। এই যে এই শাড়িটা নিয়েছি মল থেকে, এই শাড়িটা নিয়েছি, তো শাড়িটা কেমন লাগছে বলবেন প্লিজ। কালারটা আমার খুব প্রিয়, তো তার জন্য নিলাম, দেখেই আমার প্রথমেই পছন্দ হয়ে গেছিলো, তার জন্যই আমি এই শাড়িটা নিয়েছি। আর এই শাড়ির সঙ্গে পরার জন্য একটা ব্লাউজ নিয়েছি, তো সেটা দেখাই, ওই শাড়িটার সঙ্গে এই ব্লাউজটা পরবো। তো ব্লাউজটা একটু চাপাতে হবে, এখনও চাপানো হয়নি। এই ব্লাউজটা নেওয়া হচ্ছে ওর সঙ্গে পরবো, তাই। আর একটা নায়রার ড্রেস কিনেছি আমার জন্য, তো সেটা দেখাই এখন। এই
নিয়েছো এই নাইরা ড্রেসটা? এই ড্রেসটা নিয়েছি আমার জন্য, নাইরা ড্রেসগুলো এখন খুব চলছে, তো এই ড্রেসটা নিলাম একটা। পুরোটা তো দেখানো যাচ্ছে না উঁচু করে, তো যেটুখানি দেখানো যায় তাই দেখাচ্ছি, ঠিক আছে? ওর সঙ্গে ওড়না আছে, প্যান্ট আছে, সব কিছুই আছে। তো আর ওই একটা নিয়েছি দশমীতে, মানে সিঁদুর খেলার দিন পরবো, ও তার জন্য একটা আমি শাড়ি নিয়েছি, সেই শাড়িটা দেখায়, সেটাও মুন্নার কাছ থেকে নিয়েছি, সেটা দেখানো হয়নি। এটাও একটা বেনারসি, এটা আমি যেদিন সিঁদুর খেলার দিন, আমি দশমীর দিন এটা পরবো। এর ব্লাউজটাও কাটানো হয়ে গেছে, তো ব্লাউজটা ও দেখাই, এই যে ওর ব্লাউজটা, তো এটা হচ্ছে ওর ব্লাউজ। আর ব্লু কালারের যে শাড়িটা নিয়েছি ওই শাড়িটার সঙ্গে এই ব্লাউজটাও কাটানো হয়ে গেছে, তো এটাই হচ্ছে ওর ব্লাউজ। আর মুন্নার খুব ভালো, ও মানে যে কবার ওর কাছে শাড়ি নিয়েছি প্রত্যেকটা প্রত্যেকবারই ও আমাকে একটা না একটা গিফট দিয়েছে, তো কী কী গিফট দিল আমাকে সেগুলোও দেখাই আপনাদের। প্রথমেই বলি, একটা ফুল দিয়েছে আমাকে মাথায় দেওয়ার জন্য, তো ওই ফুলটা খুব সুন্দর, আমার খুব পছন্দ হয়েছে। মুন্নাকে অনেক অনেক থ্যাঙ্কস, মুন্না তো নিশ্চয়ই ভিডিওটি দেখবে, তো মুন্নাকে অনেক থ্যাঙ্কস জানাই, আমার এই ফুলটি খুব পছন্দ হয়েছে। আরও দুটো দিয়েছে গলার সেট, তো সেগুলোও দেখাই আপনাদের। একটা দিয়েছে, এটাও আমার খুব পছন্দ হয়েছে, রেড কালারের এই সেটটা দিয়েছে মুন্না। আর একটা দিয়েছে এই যে, এটা দুর্গা মায়ের দেওয়া আছে, এই সেটটাও খুব সুন্দর। সবগুলো জিনিসই আমার খুব ভালো লেগেছে মুন্না, মুন্নাকে অনেক অনেক থ্যাঙ্কস। তো মুন্নার কাছ থেকে আমি ভবিষ্যতে আরও অনেক শাড়ি কিনবো, আমার খুব ভালো লেগেছে ওর দেওয়া শাড়িগুলো, ওর গিফটগুলো। আর আমাদের আমার হাজব্যান্ডের জন্য আমি যে গিফটটা কিনেছি, তো সেটা দেখায়, ওর জন্য আমি একটা শার্ট নিয়েছি, ও সেরকম জামা কাপড় কিনতে চায় না, ও বলে আমার অনেক কিছু আছে তো কিনে কে তার জন্য কিছুই কিনতে চায় না, তো আমি তোর একটা জন্য শার্ট কিনেছি, তো যে ওর শার্টটা কেমন হলো, এটা এটা পছন্দ করে নিয়ে এসেছি। তো এগুলোই আজ আমার কেনাকাটা যা হয়েছিল সেগুলো আপনাদের দেখালাম, তো আরও কিছু রয়েছে কিছু কিনতে বাকি এখনো, সেগুলো তো কেনা হয়নি তার জন্য দেখাতে পারলাম না, তো পুজোতে পড়লে যখন তখন দেখতে পারবেন যে কী কেনাকাটা করলাম কিনা। তাহলে আজকে এখানেই ভিডিওটি তাহলে শেষ করা যাক, নেক্সট দিন অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব, তো চলুন যাওয়া যাক, টাটা।